ভালো হওয়ার আগেই পরিস্থিতি আরও খারাপ হবে বলে সতর্ক করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী জনসন। শনিবার যুক্তরাজ্যের প্রতিটি পরিবারকে চিঠি পাঠিয়ে তিনি এই বার্তা দেন। ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজনে কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলে তিনি ওই চিঠিতে জানিয়েছেন। প্রধানমন্ত্রী জনসনের স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-19 ধরা পড়ার পর থেকে তিনি নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছেন। ওই চিঠির সাথে প্রত্যেক ব্রিটিশ নাগরিককে বাড়ি ছেড়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত সরকারের নিয়মকানুন এবং স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সম্বলিত লিফলেটও দেওয়া হয়েছে। সরকারি পরামর্শের স্পষ্টতা নিয়ে সমালোচনার পর এই পদক্ষেপ নেওয়া হয়। ব্রিটেনে শনিবার আরও 260 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় দেশটিতে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা এখন 1019 জনে পৌঁছেছে। ব্রিটেনের প্রায় 3 কোটি পরিবারকে ওই চিঠি পাঠাতে খরচ হয়েছে প্রায় 58 লাখ পাউন্ড। চিঠিতে মিস্টার জনসন লিখেছেন, শুরু থেকেই আমরা সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি। বৈজ্ঞানিক ও চিকিৎসা পরামর্শে আমাদের কিছু করতে বললে আমরা তা অবশ্যই করব। চিঠিতে বলা হচ্ছে, আমরা জানি পরিস্থিতি ভালো হওয়ার আগে আরও খারাপের দিকে যাবে, তবে আমরা সঠিক প্রস্তুতি নিচ্ছি এবং আমরা সবাই নিয়ম যত বেশি মেনে চলব তত কম জীবন হারাবো এবং তত তাড়াতাড়ি জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারব। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং দৈনন্দিন জীবনে যেসব বিধিনিষেধ আরোপ করা হচ্ছে সেগুলোর প্রভাব পড়ার আগেই সামনের 2 থেকে 3 সপ্তাহ করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মিস্টার জনসন তার চিঠিতে মহামারীকে জাতীয় জরুরি পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন এবং জাতীয় স্বাস্থ্যসেবা রক্ষা করতে এবং জীবন বাঁচাতে সবাইকে বাড়িতে থাকতে অনুরোধ করেছেন। তিনি চিকিৎসক, নার্স এবং অন্যান্য সেবাদানকারীর পাশাপাশি সেই সব লাখ লাখ মানুষ যারা অসহায় মানুষের সহায়তায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন তাদের কাজের প্রশংসা করেন। চিঠির সাথে পাঠানো লিফলেটটিতে হাত ধোয়া সম্পর্কিত দিক নির্দেশনা, করোনা ভাইরাসের লক্ষণগুলির ব্যাখ্যা, বাড়ি ছেড়ে যাওয়ার সরকারি নিয়ম এবং অসহায় মানুষদের সহায়তা করা সংক্রান্ত নানা পরামর্শ অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে উত্তর আয়ারল্যান্ডে মানুষের ঘরে থাকতে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো কার্যকর করতে £5,000 পর্যন্ত জরিমানা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্যসেবার মেডিকেল পরিচালকও শনিবার বলেছেন যে ভাইরাসটি নিয়ে এখনও দুশ্চিন্তামুক্ত হওয়ার সময় আসেনি। সরকারের নিয়মিত করোনা ভাইরাস ব্রিফিংয়ে প্রফেসর স্টিফেন পাওয়েস বলেছেন, যুক্তরাজ্যে মৃতের সংখ্যা 20,000-এর নিচে রাখতে আমাদের প্রত্যেকেই ভূমিকা পালন করেছে। ইংল্যান্ডের হাসপাতালে কর্মীদের করোনা ভাইরাস রয়েছে কিনা তা পরীক্ষা শুরু করা হয়েছে। ওয়েলস এবং স্কটল্যান্ডে স্বাস্থ্যকর্মীদের ইতিমধ্যে পরীক্ষা করা হয়েছে। সোমবার থেকে উত্তর আয়ারল্যান্ডে এই পরীক্ষা শুরু হবে। স্কটল্যান্ডের নেতা অ্যালিস্টার জ্যাকের স্বাস্থ্য পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়ায় তিনি নিজেকে আলাদা করে রেখেছেন। তার শরীরে কোভিড-19-এর মৃদু লক্ষণগুলো দেখা গেছে। এই মহামারীর সময় মানুষ কীভাবে তাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেবে সে সম্পর্কে হেলথ ইংল্যান্ড ইনিশিয়েটিভের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে ক্যামব্রিজের ডিউক এবং ডাচেস। নিবিড় পরিচর্যা কেন্দ্রের চাহিদা মেটাতে লন্ডনের এক্সেল সেন্টারে যে অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে সেজন্য সাহায্যের প্রস্তাব দিয়েছে 750 জনেরও বেশি জন অ্যাম্বুলেন্স স্বেচ্ছাসেবকরা। অসহায় মানুষদের জন্য বাড়িতে খাবার পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। করোনা ভাইরাস থেকে বাঁচতে তাদেরকে পরবর্তী 3 মাস বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।